সবাইকে বাংলা নতুন বছর 1425 এর অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের এই নতুন বছরে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বৈশাখী সুর। এই পুরো অনুষ্ঠানটিতে আমি সঞ্জিদা তন্নি থাকব আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যে তিনজন সঙ্গীত শিল্পী রয়েছেন তারা বাংলাদেশের ফোক গানের জগৎকে বর্তমান সময়ে আলোকিত করে রেখেছেন। তিনটি ভিন্ন ভিন্ন রিয়েলিটি শো থেকে এসে তারা বর্তমান সময়ে নিজ নিজ জায়গায় অবস্থান তৈরি করে রেখেছেন। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী ম্যাজিক বাউলিয়ানার দিতি, রয়েছেন বাংলার গানের খায়রুল ওয়াসি এবং ক্লোজ আপ অনের লায়লা। আপনাদের সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের এই দিনে আপনাকে অনেক সুন্দর লাগছে এই সাজে, আপনাকে বৈশাখের শুভেচ্ছা। পাশাপাশি আমার দর্শক শ্রোতারা যারা আছেন তাদেরকে বৈশাখের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আর আমাদের এত সুন্দর আয়োজনে বাংলা টিভির প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে আজকে এখানে আমাদেরকে এত বিশেষ দিনে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। শুরুতে লায়লা, আপনার কাছ থেকে একটি আমরা গান শুনতে চাই, কী গান শোনাবেন আজকে? শুরুতেই বাউল গান দিয়ে শুরু করছি, আর বাউল গান এজন্যই ভালোবাসার একটা গান, এবং ছোটোবেলা থেকে বাউলকে এজন্যই ধারণ করে আসছি যে এটা আমাদের বাংলার গান এবং এটা মাটির গান, যেটার সঙ্গে আমরা জন্ম জন্মান্তর থেকে আসলে আমরা ওইভাবেই আবদ্ধ হয়ে আছি, জড়িত হয়ে আছি। আর সেই সেই জায়গা থেকে আল্লাপাকের কাছে শুকরিয়া আদায় করছি আজকে আনন্দের দিনে দয়ালের নাম স্মরণ করে একটি প্রার্থনামূলক গান দিয়ে শুরু করছি। চলুন শুরু করি। ধন্যবাদ। আরে আমায় তারা দিও না, দয়াল কাতরে বি নয় কোহরি, আমায় তারাইয়া দি ইহো না দয়াল গো কাতরে বি নয় করি আমি তোর দয়া। দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি। তুমি কি
স্টুডিওতে সুরের ধারা বর্ষিত হচ্ছে। এরপরে আমরা খায়রুল ভাইয়ের কাছে জানতে চাই, কি গান দিয়ে শুরু করবেন? আমি একটি গান হেমাঙ্গ বিশ্বাসের একটি গান করছি, চেষ্টা করছি। Thank you.
বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে আমি তোমার সরু নদী তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী সেই নদীকে মনে হইল সপুয়ার পক্ষি ওইড়া রইল কায়া ওইড়া যাই রে সপুয়ার পক্ষি ওইড়া রইল কায়া কোন পরানে বৈদেশ রইলা মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে আমি তোমার আমি তোমার না
সুন্দর। আমাদের বাংলা গানগুলো বোধহয় এরকমেরই, আমাদের একেবারে মরমের কথা, মনের কথাগুলো বলে, খুবই ভালো লাগলো। আর এই গান শোনার পর আমাদের দর্শকরা নিশ্চয়ই এই প্রোগ্রামটি শেষ না করে উঠতে পারবেন না টেলিভিশন সেটের সামনে থেকে। থ্যাংক ইউ আপু, এটাই আশা করছি। এবারে দ্বিতীয় আপুর কাছে জানতে চাচ্ছি কেমন আছেন। জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর আপনাদের তিনজনকে পেয়ে আজকের এই বৈশাখের প্রথম দিনে আরও অনেক ভালো লাগছে। প্রথমে কী গান শোনাবেন আমাদের? যেহেতু নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষ। আর প্রথমেই আমি লালন সাজির একটি গান, খুবই জনপ্রিয়, তো ওই গানটি দিয়ে শুরু করছি। জি শুরু করি। দেখো দেখো মনোরা হয়েছে, দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে, পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে দেখো দেখো মনোরাই হয়েছে উদয়, দেখো মনোরাই হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে, পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। Thank you.
হবে রে আমাদের যে দিনটি চলে যায় আবার নতুন দিন আসে আমাদের আজকের এই যেমন পহেলা বৈশাখ নতুন বছর এসেছে আমরা পুরনোকে ভুলে আবার নতুন বছরে সব কিছু নতুন করে শুরু করব হ্যাঁ আমরা পুরাতন সমস্ত জরা জীর্ণ কাটিয়ে নতুনকে স্বাগতম জানাবো ধন্যবাদ আপু এবার লালাপুর কাছে শুনতে চাই আরেকটি গান আমার খুব পছন্দের একটি গান আর সেই গানটি শোনাচ্ছি যেহেতু আজকে বৈশাখ তো এই দিনে চেষ্টা করে সবাই আনন্দে থাকার কিন্তু তারপরেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং এটাই সত্যি যে এই আনন্দের দিনেও হয়তো অনেকের মনের মানুষ কাছে নাই তো সেই যে একটা ভাবনা বা সেই যে একটা ভালোবাসার টান সেই সুবাদে এই গানটা আমি করছি চলুন শুনি আমারাই তো যদি প্রাণের বন্ধে দুঃখ রইত না বন্ধু বন্ধু আমার আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না আই তো যদি প্রাণের বন্ধে দুঃখ রইত না বন্ধু আই তো যদি প্রাণের বন্ধে দুঃখ রইত না বন্ধু আইলো না আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু দেখিতে বন্ধু আইলো না যদি প্রাণের বন্ধে দুঃখ রইত না এই বৈশাখে দেখিতে বন্ধু আসলো না তাই বলছে আসবে বলে কথা ছিল না আসিল ফিরে নানান জাতের মিষ্টি মুন্ডা বানাই বন্ধুর তরে বৈশাখ মাসে কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে আম হাইরে কার মুখে তুলিয়া দিব ঘরে নাই মোর শাম জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল আইল রে আষাঢ় ও ভাগিনীর চ্যাংরা বন্ধু জানে না সাঁতার এবার আষাঢ় যাইয়া শ্রাবণ আইল গাঙ্গে নয়া পানি কারে লইয়া খেলব আমার প্রেমের নাও দৌড়ানি
শ্রাবণ মাস চলিয়া গেল মন হইল মাতাল, ভাদ্র মাসে গাছের গোড়ায় ঝইরা পড়ে তাল। এই তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, তাই ডানে বামে চাইয়া দেখি আমার মনের মানুষ নাই। এই যে বৈশাখ দিয়ে আমাদের নববর্ষের শুরু হলো, এই দিন কিন্তু চলে যাবে। যাদের প্রাণবন্ধুরা কাছে নেই বা দূরে আছে, এই যে মনের মানুষকে খাওয়ানোর যে আকুতি, এক একটা মাসে এক একটা ঋতুতে কিন্তু এক একটা ফল ফলাদি হয়, সেইটাই বন্ধুকে খাওয়ানোর যে আকুতি, সেই আকুতির কথাই বলা হয়েছে গানে। তাই বলছে, এই তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, ডাইনে বামে এদিক ওদিক চারিদিকে সাইয়া দেখি মনের মানুষ নাই আমার, ডাইনে বামে এদিক ওদিক সাইয়া দেখি মনের মানুষ নাই। বন্ধু আইলা না, আইলা না, আইলা না, বৈশাখে দেখিতে বন্ধু আইল না, বন্ধু আইল না, আইল না, বৈশাখে দেখিতে বন্ধু আইল না। চলে গেল, তালের পিঠা আর আমার সেই বন্ধুকে খাওয়ানো হলো না। ভাদ্র মাস চলিয়া গেল, আইল রে আশ্বিন, গোয়াল ঘরে যাইয়া দেখি গাই হইছে গাভিন, আর গাইবি আইল দুগ্ধ হইল মাখন আরো ছানা, কত লোকে খাইয়া গেল প্রাণ বন্ধু খাইল না, গাইবি আইল দুগ্ধ হইল মাখন আরো ছানা, কত লোকে খাইল আমার প্রাণ বন্ধু খাইল না। আবার আশ্বিন মাস চলিয়া গেল, আইল রে কার্তিক, যৌবনের জ্বালায় আমার বেড়েছে অধিক, কার্তিক যাইয়া অঘ্রায়ণে পাকলো আমন ধান, কই রইল আমার বন্ধু সোনার চান। তাই এই আমন ধানে, আমন ধানে ভাজি কত চিড়া মুড়ি খই, গাছে পাকা, গাছে পাকা, গাছে পাকা সবড়ি কলা গামছা বান্ধা দই বন্ধু, গাছে পাকা ছবড়ি দেখিতে বন্ধু আইল না, বন্ধু আইল না, আইল না, বৈশাখে দেখিতে বন্ধু আইল না। মাস চলিয়া গেল, পৌষে দিল দেখা, বাসর সাজাইয়া আমি নিশি জাগি একা, মাঘ মাসেও আইত যদি না লাগিত কাথা, বন্ধু আরে বুকে লইয়া কইতাম মনের কথা, মাঘ মাস চলিয়া গেল আইল রে ফাল্গুন, এবার ঘষিয়া ঘষিয়া জলে
পিরিতের আগুন, ফাল্গুন মাস চলিয়া গেল আইলো চৈত্র মাস, ঘরের ভাত ফুরাইয়া গেল থাকি উপবাস। এই যে বারো মাসের ষড় ঋতু সব কিছু ফুরিয়ে গেল, সকল ফল ফলাদি আমন ধান সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু বন্ধু আর এই বৈশাখে ফিরে আসলো না, তাই বলছি এই বারো মাসের ষড় ঋতু পার হইয়া যায়, তাই সান মিয়ার জীবন গেল বন্ধু আর আশায়, দেখো লাইলারও জীবন গেল বন্ধু আর আশায়। বন্ধু আইল না, বন্ধু আইল না, আইল না, আমার দেখিতে বন্ধু আইল না। আইত যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না বন্ধু, আইত যদি এই বর্ষাকে দুঃখ রইত না বন্ধু, দেখিতে বন্ধু আইল না, আমি বৈশাখে দেখিতে বন্ধু, বৈশাখে দেখিতে বন্ধু আইল না, আমি বৈশাখে দেখিতে বন্ধু আইল না। আহা, এই গান শোনার পরে যাদের প্রাণবন্ধুরা কাছে নেই আমি নিশ্চিত তারা সবাই ফিরে আসবে এই বৈশাখে, সবাই যেন এই বিশেষ দিনগুলোতে কাছের মানুষ কাছে থাকতে পারে এই প্রত্যাশা করছি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা আরও অনেক বেশি ফোক গান শুনব। আমাদের আজকের মঞ্চ যারা অলঙ্কৃত করছেন সেই সঙ্গীত শিল্পীরা আপনাদের জন্য আরও অনেক গান নিয়ে এসেছে, কিন্তু আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসছি।